আসসালামু আলাইকুম। শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা এবং আপনাদের শখের শৌখিন পাখিগুলো সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছে। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে কিভাবে আপনি আপনার পাখির জন্য হাড়ির সেট আপ করবেন এবং বাজরিগার পাখির হাড়িতে কি কি দিতে হয়। বাজরিগার পাখি এবং অন্যান্য বিভিন্ন প্রকার পাখির জন্য কতটুক সাইজের হাড়ি ব্যবহার করতে হয় এবং কতদিন পর পর এদের হাড়িগুলো পরিষ্কার করতে হয়, আর পাশাপাশি জানব হাড়ির ভেতর বাচ্চা থাকা অবস্থায় কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ পাখির বাচ্চা মারা যাওয়ার সব থেকে বেশি যে জিনিসটা দায়ী থাকে সেটা হচ্ছে আপনার পাখির হাড়ির সেট আপ। তাহলে বন্ধুরা আসুন একে একে পরের উল্লেখিত পাঁচটি বিষয়ে জেনে নেওয়া যাক। কিভাবে পাখির জন্য হাড়ির সেট আপ করতে হবে। আপনার পাখির জন্য হাড়ি সেট আপ করার সময় আপনি অবশ্যই এটাকে খাঁচার যে কোনো একটি কর্নারে উপরের দিকে খুব সুন্দরভাবে বেঁধে দিবেন। তো এই হাড়িটিকে দেখুন, এই হাড়িটিকে খাঁচায় সেট আপ করার জন্য এখানে কিছু হাড়িতে ছোট ছোট কিছু ছিদ্র দেয়া আছে। এই ছিদ্রের মধ্যে আপনি তার বেঁধে হাড়িটিকে ভালোভাবে খাঁচার উপরের দিকে বেঁধে দিতে পারেন। আবার অনেকে আছে খাঁচায় হাড়ি সেট আপ দেওয়ার সময় হাড়িটিকে বাঁকা করে ঝুলিয়ে দেয়, যার ফলে পাখি যখন ডিম পারে তখন পাখির ডিমটি যে কোনো এক পাশে কাত হয়ে গড়িয়ে থাকে। আর এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন, এই সমস্যাটি ডিম থেকে বাচ্চা না আসার একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হাড়িটা যদি সমান্তরাল না হয় এবং আপনার পাখির ডিমগুলো যদি এক জায়গায় স্থিরভাবে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি ডিমে তা দিয়ে বাচ্চা ভালোভাবে হ্যাচ করতে পারে না। তাই অবশ্যই আপনার পাখির হাড়ি আপনার খাঁচায় যখন ঝুলাতে যাবেন অবশ্যই ঝুলানোর ক্ষেত্রে হাড়িটি যেন সমান্তরালভাবে হাড়ির খাঁচায় ঝুলানো হয় এই বিষয়টি খেয়াল রেখে হাড়িটিকে খাঁচার যে কোনো একটি কোণায় বেঁধে দিবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে কোণাটিতে হাড়িটি বেঁধে দিবেন এই হাড়িটি যেন খুব মজবুতভাবে খাঁচার সাথে অ্যাটাচড করা থাকে, অর্থাৎ হাড়িটি যেন এদিক ওদিক নড়াচড়া করতে না পারে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে পাখির খাঁচায় হাড়ি সেট আপ নিশ্চিত করবেন, আর এজন্য গুনার তার ব্যবহার করা সব থেকে ভালো। কারণ আপনি যদি প্লাস্টিকের দড়ি দিয়ে হাড়িটিকে বেঁধে দেন অথবা যে কোনো প্লাস্টিকের উপকরণ দিয়ে এই হাড়িটিকে খাঁচায় বেঁধে দিতে যান সেই ক্ষেত্রে আপনার পাখি কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হয়ে বারবার কামড়াতে থাকবে। কারণ আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে আমাদের এই বাজরিগার পাখিগুলোর খাঁচায় যখন নতুন কোনো জিনিস আপনি অ্যাপ্লাই করবেন এই পাখিগুলো সেই নতুন জিনিসটিকে দেখার পর এতটাই জিনিসটির প্রতি তাদের আকৃষ্ট চলে আসে যে সেই জিনিসটির প্রতি তারা ঝাঁপিয়ে পড়ে এবং বারবার সেই জিনিসটিকে কামড়ানোর চেষ্টা করে। এবং হাড়ি সেট আপের ক্ষেত্রে যদি আপনি আপনার হাড়িটিকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখেন বাজরিগার পাখির ক্ষেত্রে বারবার সেই প্লাস্টিক দড়িটিকে কুটকুট করে কামড়াতে থাকলে দড়িটি কেটে হাড়িটি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার হাড়িটিকে খাঁচায় সেট আপ দেওয়ার পূর্বে গুনার তার ব্যবহার করার জন্য, অথবা গুনার তারের পাশাপাশি আপনারা চাইলে জিআই তার ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অনেকে হাড়ি খাঁচায় সেট আপ করার সময় হাড়ির যে উপরের অংশ এমনভাবে খাঁচায় সেট আপ করে পাখি উপর থেকে বেরোতে পারে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে হাড়িটিকে সেট আপ দিবেন যাতে করে খাঁচায় হাড়ি লাগানোর পর খাঁচার উপর অংশ অর্থাৎ খাঁচার উপর থেকে পাখি যেন যাওয়া আসা করতে না পারে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যখন হাড়িটিকে সেট আপ করবেন অবশ্যই হাড়ির মুখটিকে আপনার পাখি যে স্টিকটির উপরে বসে থাকে সেই স্টিকের সমান্তরালভাবে হাড়ির মুখ রাখার চেষ্টা করবেন,
যাতে করে পাখি সেই স্টিকের উপরে বসে তার বাসার উপর সঠিকভাবে খেয়াল রাখতে পারে এবং তার বাসাটিকে এবং বাসার সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিতে পারে। অবশ্যই চেষ্টা করবেন হাড়ির মুখটিকে পাখির স্ট্যান্ডের বরাবর রাখার। দ্বিতীয়তে প্রশ্নে আসে বাজরিগার পাখির হাড়িতে কি কি দিতে হয়। এই বিষয়টির একেবারেই সহজ উত্তর হচ্ছে বাজরিগার পাখির হাড়িতে কোনো প্রকার কোনো কিছুই দিতে হয় না। আপনার পাখির হাড়ি অবশ্যই পুরোপুরি ফাঁকা থাকবে। তবে এই বিষয়টি শুধুমাত্র বাজরিগার পাখির ক্ষেত্রে, আর অন্যান্য পাখির ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। যেমন ফ্রিন্স পাখির ক্ষেত্রে তাদের হাড়িটিকে তৈরি করার জন্য তাদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল অবশ্যই দিতে হয়, কারণ তারা প্রজনন করার পূর্বে তাদের হাড়িটিকে নিজের মতো করে সাজিয়ে সেই নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি করে থাকে। তারপরে তারা সেখানে ডিম পেড়ে প্রজনন বাড়িয়ে নিয়ে যায়। তাই অবশ্যই ফ্রিন্স পাখির ক্ষেত্রে আপনারা হাড়ি দেওয়ার পর অবশ্যই তাদেরকে শুকনো নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু বাজরিগার পাখির ক্ষেত্রে এগুলো কোনো কিছুই প্রয়োজন হয় না। তৃতীয় প্রশ্নটি ছিল বাজরিগার এবং অন্যান্য জাতের পাখিগুলোর জন্য কতটুকু সাইজের হাড়ি ব্যবহার করতে হবে। আপনারা আমার এই হাড়িটির দিকে খেয়াল করেন, আমি যে হাড়িটি খাঁচায় লাগানোর জন্য রেডি করছি এই হাড়িটির সাইজটি দেখুন এবং পরিমাপটি দেখুন। এটা কিন্তু একটি মাঝারি সাইজের হাড়ি, অর্থাৎ মাঝারি থেকে সামান্য একটু বড় সাইজের হাড়ি। এই হাড়িটি তেমন বেশি বড় নয় এবং কি তেমন বেশি ছোট নয়। এই হাড়িটি বাজরিগার পাখির খাঁচায় সেট আপ করার জন্য খুবই সুন্দর একটি সাইজের হাড়ি, এবং হাড়ির ভিতরের যে স্পেসটি আছে এটা অনেকটাই ভালো এবং চওড়া। তো মোটামুটি বলা যায় বাজরিগার পাখির ক্ষেত্রে 6-7 ইঞ্চি হাড়ির ভেতরে স্পেস আছে এরকম টাইপের, অর্থাৎ এরকম মাঝারি টাইপের হাড়ি খাঁচায় সেট আপের জন্য খুবই ভালো। তবে অবশ্যই হাড়িটি সেট আপ দেওয়ার পূর্বে একটি বিষয় মাথায় রাখবেন, হাড়ির ভিতরের জায়গাটি যেন সর্বোচ্চ 6-7 ইঞ্চি স্পেস থাকে। ঠিক এই মাপের একটি হাড়ি আপনি খাঁচায় ঝুলিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হাড়িটি 6-7 ইঞ্চি স্পেস আছে কিনা আমরা বুঝবো কিভাবে। অবশ্যই খুব সহজেই হাড়ির পরিমাপ করতে পারবেন, আমাদের ছোট্ট স্কেল পেয়ে যাবেন। এই স্কেল হাড়ির মুখের অংশ এবং নিচের অংশে যদি 1 ইঞ্চি থেকে শুরু করে শেষ পর্যন্ত ধরেন তাহলে বুঝতে পারবেন হাড়ির ভিতরের স্পেস কতটুকু আছে। এবং এই পরিমাপ শেষ করার পরে অবশ্যই খুব সুন্দরভাবে খাঁচাটিকে হাড়িতে সেট আপ দিতে পারবে। তবে 8-10 ইঞ্চির বড় হাড়ি খাঁচায় দিতে যাবেন না, এতে করে কিছু সমস্যা হতে পারে। যেমন আমরা যে বাজরিগারগুলো লালন পালন করে থাকি এগুলো মূলত 6-8 ইঞ্চি পরিমাপের হয়ে থাকে, তাই সর্বদা চেষ্টা করবেন সেই পাখিকে যে হাড়িটি দিবেন সেই হাড়িটির বেস যেন 6-7 ইঞ্চি হয়ে থাকে। এতে ওরা খুব সুন্দরভাবে তাদের প্রজনন চালিয়ে যাবে। কিন্তু আমরা যদি অন্যথায় বড় সাইজের পাখি লালন পালন করে থাকি, যেরকম ককাটেল অথবা অন্যান্য পাখিগুলোর কথা চিন্তা করি, এগুলোকে ছোট হাড়ি দিলে কখনোই চলবে না। এই পাখিগুলোর ক্ষেত্রে তা ডিপেন্ড করবে আপনি যে পাখিটি লালন পালন করতে চাচ্ছেন সেই পাখিটির আকৃতি কত বড়, সেই বিষয়টি মাথায় রেখে সেই হাড়ির কতখানি বেস সেটি সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই পাখির সাইজ অনুযায়ী আপনাকে আপনার খাঁচায় হাড়ি সেট আপ করতে হবে। কিংবা আপনি আপনার পাখির সাইজ মেপে আপনার হাড়িটি কিনতে পারেন। পরবর্তী প্রশ্নটি ছিল,
আমাদের পাখির হাড়িগুলো কতদিন পর পর পরিষ্কার করতে হয়। তো বাজরিগার পাখির ক্ষেত্রে আমাদের এই বাজরিগার পাখিগুলো অধিকাংশ সময় হাড়ির ভিতরে কাটিয়ে থাকে এবং হাড়ির আশেপাশে তাদের সময় ব্যয় করে। এজন্য আপনার বাজরিগার পাখির হাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি, কারণ আপনার এই হাড়ি থেকেই বাজরিগার পাখির ক্ষেত্রে 80-85% রোগ সৃষ্টি হয়ে থাকে। 80-85% রোগ পাখির জন্য নিশ্চিত হয়ে থাকে, কারণ সে যে পায়খানাটি করছে বাহির অংশে সেটা কিন্তু পুরোপুরি নিচে চলে যাচ্ছে, এবং পাখি যদি হাড়ির ভেতরে পায়খানা করে থাকে এবং হাড়ির ভেতরে যদি ময়লা জমে, এই ময়লাগুলো কিন্তু কোথাও যাচ্ছে না, সেই ময়লাগুলো পাখির হাড়িতে জমে থাকছে আর আপনার পাখিটি কিন্তু সেই ময়লাগুলোর উপরেই বসে থাকছে। অবশ্যই বিষয়টি বুঝতে পাচ্ছেন, আপনার পাখি যদি এরকম ময়লা আবর্জনার উপর বসে থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু খুব সহজে কৃমিজাতীয় রোগে আক্রান্ত হতে পারে, কিংবা শারীরিক দুর্বলতা, ব্যাকটেরিয়ালজনিত সমস্যা আরও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন পাখির হাড়ি অন্তত পক্ষে প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করবেন। তবে এই বিষয়টি ডিপেন্ড করে, কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় ওরা হাড়ির ভেতরে পায়খানা করছে, আবার কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় ওরা হাড়ির বাইরে পায়খানা করে থাকে। যদি আপনার পাখির হাড়িতে পাখির পায়খানা না জমে তাহলে অবশ্যই আপনাকে হাড়ি পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তবে অবশ্যই মনে রাখবেন, পাখির হাড়িতে পাখির পায়খানা যদি অতিরিক্ত জমে যায় তাহলে অবশ্যই সপ্তাহে একদিন আপনাকে আপনার পাখির হাড়ি পরিষ্কার করতে হবে। তবে ডিম থাকা অবস্থায় পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আপনার পাখির ডিমগুলো ফুটে যাওয়ার পর যখন বাচ্চাগুলোর বয়স অন্তত পক্ষে 8-10 দিন হয়ে যাবে, অর্থাৎ বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে আপনার হাতে ধরার মতো, সেই মুহূর্তে আপনি আপনার হাড়িটিকে পরিষ্কার করে দিবেন। এবারে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মনে রাখবেন এই বিষয়টি কিন্তু পাখির ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারণ বাজরিগার পাখির হাড়ির ভেতরে থাকা বাচ্চা কি কি কারণে মারা যায় আর এগুলো মারা যাওয়ার হাত থেকে বাঁচতে আপনি কি কি সতর্কতা অবলম্বন করতে পারবেন। আসলে বেশিরভাগ ক্ষেত্রে বাজরিগার পাখির বাচ্চা জন্মের পর অনেক পরিমাণ দুর্বল অবস্থায় থাকে, আর এই অবস্থায় দেখা যায় মা পাখিটি অনেকদিন যাবত বাচ্চাগুলোকে ওই হাড়িটির ভেতরেই খাইয়ে থাকে কিংবা খাওয়াচ্ছে। তাই এ সময় অবশ্যই আপনি আপনার পাখিকে সফট ফুড, এগ ফুড এগুলো প্রচুর পরিমাণে পাখিকে দিতে হয়। এই জিনিসগুলো যখন পাখির বাচ্চা ভালো রাখার জন্য আমরা দিয়ে থাকি কিংবা পাখিকে খাওয়ানো হচ্ছে, তখন কিন্তু পাখি এবং পাখির বাচ্চা যে পায়খানাটি করে সেই পায়খানাটি কিন্তু অনেকটাই স্যাঁতস্যাঁতে এবং নরম টাইপের। এর ফলে বাচ্চা যখন জন্ম নেওয়ার পর থেকে ওই হাড়ির ভিতরে অনেক দিন যাবত বাচ্চার পায়খানা জমতে থাকে। মনে রাখবেন, এই হাড়িটিকে আপনি যদি কয় একদিন পর পরিষ্কার না করে থাকেন তবে ওই বাচ্চাগুলো মারা যাওয়ার প্রবল একটি সম্ভাবনা থাকে, আর যদি মারা নাও যায় তবে ঠান্ডা লেগে অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই মনে রাখবেন, আপনার বাজরিগার পাখির বাচ্চা হলে সেই বাচ্চাগুলো যখন হাত দিয়ে ধরে রাখার যোগ্য হবে, অর্থাৎ বাচ্চাগুলোর 5-7 দিন বয়স হবে, তখন ওই বাচ্চাগুলোকে হাড়ি থেকে নামিয়ে রেখে আপনি আপনার পাখির হাড়িটিকে পরিষ্কার করে পুনরায় নতুনভাবে হাড়িটিকে সেট করে দেন। আবার কিছু কিছু কেজে কিংবা খাঁচার সেট আপে দেখা যায় যে বাজরিগারের বাচ্চা দেওয়ার পর সেই হাড়ির ভেতরে বাচ্চা ছোট থাকা অবস্থায় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে কিংবা স্যাঁতস্যাঁতে ভাব সৃষ্টি হয়েছে, যার ফলে এই স্যাঁতস্যাঁতে পায়খানাটার মধ্যে পাখির বাচ্চা ডুবেও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এজন্য যদি ছোট অবস্থায় যদি হাড়ি স্যাঁতস্যাঁতে দেখেন তখন অবশ্যই পাখির হাড়িটি ওই সময় পরিষ্কার করে দিবে।
আশা করি বাজরিগার পাখির হাড়ির সেটআপ নিয়ে আজকের এই ভিডিওর উল্লেখিত কথাগুলো যদি আপনি ঠিকভাবে মেনে চলেন তবে আপনার পাখির বাচ্চাগুলো কখনোই মারা যাবে না এবং পাখির ডিমগুলো গুলো থেকে ঠিকঠাক বাচ্চা ফুটবে। আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকুক আপনাদের শখের শৌখিন পাখির অ্যাভিয়ারি। আসসালামু আলাইকুম।